হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুলবক্স বাংলাদেশ বা টুলবক্স ভিডি থেকে আজকে আমরা আসছি একটি ওয়াল ক্লক ক্যামেরা নিয়ে। হিডেন ক্যামেরা বা স্পাই ক্যামেরা বা সিকিউরিটি ক্যামেরার জন্য, হোম সিকিউরিটি ক্যামেরার জন্য ওয়াল ক্লক, এইটা আসলে খুবই একটি স্পেশাল একটা প্রোডাক্ট যা দেয়াল ঘড়ির মধ্যে একটি ক্যামেরা। আমরা একটু খুলে দেখাই ক্যামেরা। ম্যানুয়াল পাবেন, বক্সের ভিতরে একটা ম্যানুয়াল আর হচ্ছে ঘড়িটা আর কি। ম্যানুয়ালটার মধ্যে ইংলিশ ভার্সন, ম্যানুয়ালটা গ্লোবাল প্রোডাক্ট এটা, এই জন্য ম্যানুয়ালে ইংলিশটা থাকবে। তো ম্যানুয়ালটা আমরা পরে দেখি, আর একটু প্রোডাক্টটা দেখি। দ্যাট ইজ ওয়াল ক্লক, ওয়াল ক্লক সিকিউরিটি ক্যামেরা। এই হচ্ছে ক্যামেরাটা, ক্যামেরাটার লেন্সটা হচ্ছে 5x5, যেখানে এখানে লেন্সটা হচ্ছে 5x করে। আর পিছনে হচ্ছে, এটা হচ্ছে ঘড়ির মেশিনটা হচ্ছে আলাদা, এখানে আপনি একটা পেন্সিল ব্যাটারি দিবেন। এই পাশে হচ্ছে ক্যামেরার মডিউলটা, ওয়াইফাই মডিউল, যেটা বোঝার উপায় নেই। খুব সুন্দর ফিনিশিং, যেহেতু চায়না থেকে আসছে, চাইনিজ ফিনিশিং ওদের বরাবরই খুব সুন্দর হয়। এবং রেজুলেশন হচ্ছে 4K, আর ভিউ অ্যাঙ্গেল হচ্ছে 120°। তারপর ব্যাটারি ব্যাকআপ আমরা 5 ঘন্টার মতো পেয়েছি। ব্যাটারি ব্যাকআপ একবার ফুল চার্জ করে দিলে 5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাচ্ছে। আপনি মোবাইল অ্যাপ দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। এইটা আইপি ক্যামেরা, ওয়াইফাইয়ের সাথে যদি ওয়্যারলেস কানেক্টিভিটি দেওয়া যায়, ওয়্যারলেস কানেকশন দিলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্যামেরার লাইভ স্ট্রিমিং করতে পারবেন, লাইভ স্ট্রিম দেখতে পারবেন। এটা মেমোরি কার্ড 128GB পর্যন্ত সাপোর্ট দিবে। মেমোরি কার্ডে ফাইল অটো রিসিভ হবে, অ্যাপ থেকে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। আমরা একটু অন করি। এখানে হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে রিসেট বাটন। এই সামনে হচ্ছে, এটা আমরা একটু জুম ইন করি, এখানে হচ্ছে মেমোরি কার্ডের স্লট, এটা হচ্ছে মেমোরি কার্ডের স্লট, এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে অন অফ বাটন, আর এটা হচ্ছে রিসেট বাটন। যদি কখনো এক ওয়াইফাই থেকে অন্য ওয়াইফাইয়ের আন্ডারে আপনি ক্যামেরাটা নিয়ে যান, তখন এই রিসেট বাটনটা 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই ডিফল্ট পজিশনে চলে আসবে, ডিফল্ট সেটিংয়ে চলে আসবে। আর এটা হচ্ছে ব্যাটারি স্লট, এটা হচ্ছে ঘড়ির মেশিনটার জন্য, ঘড়িটা চলবে সেই মেশিনটা হচ্ছে এটা 5 ঘন্টা ঘড়ি পেন্সিল ব্যাটারিতে চলবে। আর এইটা ভিতরে আমাদের ক্যামেরার একটা ব্যাটারি দেওয়া আছে, সেই ব্যাটারিটা একবার ফুল চার্জ করলে 5 ঘন্টা ব্যাকআপ দেবে। ওকে, তারপর আমরা ঘড়িটা অন করলাম। অন করলে এখানে একটা ভিতর দিকে ইন্ডিকেটর লাইট, যেটা নর্মালি চোখে পড়ার মতো না, খুব ভিতরে দেওয়া লাইটটা। তো আমরা এখন ঘড়িটা অন করলাম, মানে ক্যামেরাটা অন করলাম। এই ক্যামেরাটা আপনি লাইভ করার জন্য, লাইভ স্ট্রিমিংয়ের জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে প্লে স্টোর বা আইফোনের আইটিউন স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটার নাম হচ্ছে LookCam, অ্যাপটার নাম হচ্ছে LookCam। এই যে লুক, আমরা আবার একটু জুম ইন করি, LookCam। এটা যদিও এই ম্যানুয়ালে, কিন্তু ম্যানুয়াল বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। LookCamটা আমরা আগে ডাউনলোড করে রেখেছিলাম। ওয়েল, এখন আমরা মোবাইলের ওয়াইফাই সেটিংসে যাবো। ওয়াইফাই সেটিংসে গেলে ঘড়িটার একটা আইডি আসবে, ঘড়িটার আইডি আসবে, একটু সময় লাগে। যে ঘড়িটা অন করার পর 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে। ঘড়িটা বোধহয় অলরেডি অনলাইন করা আছে, আমরা এটাকে একটু রিসেট দিব। এই ঘড়িটা একটা রাউটারের আন্ডারে চলতেছে। আমরা যেহেতু বেসিক হাউ টু ইউজ বা হাউ টু কানেক্ট দিস ওয়াল ক্লক স্পাই ক্যামেরা, এই ভিডিওটার জন্য আমরা ক্যামেরাটা রিসেট করে নিব। এই যে এখানে রিসেট বাটনটা আমরা চাপ দিয়ে ধরবো, দেখেন আপনারা, এটা হচ্ছে রিসেট বাটন, আমরা চাপ দিয়ে ধরলাম, 10 সেকেন্ড ধরে রাখবো। ব্যাস, ক্যামেরাটা এখন রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে যাওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে এটা নর্মাল পজিশনে আসতে। আর এখন রেড লাইট আপনারা দেখতে পাচ্ছেন, রেড লাইট, ভিতরে একটা লাল লাইট জ্বলছে, আর নীল রঙের একটা লাইট ফ্লাশিং করছে, মানে জ্বলছে নিচ্ছে। দ্যাট মিন্স এখন এটা হট স্পট,
পিটুপি হটস্পট মোডে আছে হটস্পট মোডে থাকাতে এখন আমরা মোবাইলের ওয়াইফাই সেটিংস এ যাব ওয়াইফাই সেটিংস এ গেলে এই দেখেন একটা আইডি চলে আসছে যেটা অ্যাপ 24934 blah 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 আমরা এই আইডিটা কানেক্ট করব এই আইডিটা আপনি কানেক্ট করার পর সে কোয়ালিটি ইন্টারনেট কানেকশন এগুলো সব চেক করছে মোবাইল ওকে স্কিপ দিস স্টেপ আমরা এখন এই এটা কানেক্টেড হয়ে যাওয়ার পর আমরা সরাসরি লুক ক্যাম অ্যাপটা খুলব লুক ক্যাম অ্যাপটা খোলার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে অলরেডি একটা ডিভাইস অনলাইন শো করছে এটাতে আমরা চাপ দিব চাপ দেওয়ার পর এই যে ঘড়িটা ভিউ কিন্তু চলে আসছে ওকে আমরা একটু ভিউটা দেখাই আপনাদেরকে তো এখানে মোবাইল থেকে দেখছেন এই জন্য একটু রেজলিউশনের ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা জানি না এটা একটা ছোট একটা রুমের ভিতরে গ্লাস দেয়া গ্লাসের কারণে এটা রিফ্লেক্ট করছে সো এই হচ্ছে ওয়াল ঘড়িটার ভিডিও রেজলিউশন তো এটা কিন্তু আপনি চাইলে অনলাইন করতে পারবেন অনলাইন করতে হলে যে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর ওয়াইফাই সেটিং আছে এখানে আমরা ওয়াইফাই সেটিং এ গেলে এখানে আশেপাশে যতগুলো রাউটার আইডি আছে ওয়াইফাই আইডি আছে যেটা আপনার সেটা সিলেক্ট করবেন পাসওয়ার্ড দিবেন ব্যাস অনলাইন হয়ে যাবে তখন আপনি এই ওয়াল ঘড়িটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন বাই দ্য ওয়ে আমাদের এই প্রোডাক্টগুলোর স্টক ভেরি লিমিটেড অর্ডার করতে চাইলে অ্যাজ ইউজুয়ালি আমাদের ইনবক্স করতে পারেন বা আমাদের সরাসরি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর হচ্ছে যদি স্টকে থাকে আমরা দিতে পারবো প্রাইসের ব্যাপারটা এখন বলা যাবে না প্রাইসটা ডিসক্লোজ করলাম না আপনারা কল দিয়ে প্রাইস বা আরও ডিটেলস যদি জানতে চান আমাদেরকে কল দিতে পারেন সো অ্যাজ ইউজুয়ালি ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুলবক্স মিডি আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম